সমস্ত দর্শক বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এ সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে আমরা বিস্তারিতভাবে এর পূর্বের ভিডিওতে কতগুলি গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে জানিয়েছিলাম। এর পূর্বের ভিডিওতে আমরা যে সমস্ত চাকরি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম সেগুলো হলো কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজারে 179 অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট, 30 অ্যাপ্রেন্টিস, এছাড়া 31 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কেন্দ্রীয় বিদ্যালয়ে এখানে শিক্ষক শিক্ষিকা এই গুরুত্বপূর্ণ চাকরিগুলি, এছাড়া রেলে 1664 অ্যাপ্রেন্টিস। এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি আমরা পূর্বের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, আই বাটনে তোমাদের সুবিধার জন্য লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারো। এই ভিডিওতে আমরা আরও কতগুলি গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জানাবো। সেগুলো হলো IBPS এর 11 পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ব্যাংকে 4135 প্রোবেশনারি অফিসার, এছাড়া তার পাশাপাশি আমরা এখানে দেখব ইন্ডিয়ান অয়েলের 7 রিফাইনারি ডিভিশনে 1574 অ্যাপ্রেন্টিস এবং DRDOতে 116 অ্যাপ্রেন্টিস। এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো, প্রতি সপ্তাহে সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা দেখব DRDOতে 116 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOর এর অধীন ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 116 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ট্রেড অ্যাপ্রেন্টিস ITI নেওয়া হবে সাধারণত মাধ্যমিক পাঁচটা NCVT-র অনুমোদিত ITI থেকে, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, এছাড়া ইলেকট্রিশিয়ান, মেকানিক, মোটর ভেহিকল, মেকানিক পাওয়ার, ইলেকট্রনিক্স, এছাড়া মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার। ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া কোন ট্রেডে কটি শূন্য পদ? এখানে কম্পিউটার নেটওয়ার্কিংয়ে রয়েছে 3টি শূন্য পদ, ইলেকট্রিশিয়ানে রয়েছে 5টি, মেকানিক মোটর ভেহিকেলে রয়েছে 10টি শূন্য পদ, এছাড়া মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্সে রয়েছে 5টি, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনারে রয়েছে 3টি। এর পরবর্তী রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ট্রেনিং। পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা CS, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, CT, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ES অ্যান্ড E, এছাড়া ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এছাড়া E অ্যান্ড C, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, এছাড়া ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, এছাড়া রোবোটিক্স, এছাড়া এমবেডেড সিস্টেম ইলেকট্রিক্যাল, এছাড়া মেকানিক্যাল, সিভিল, এছাড়া সিনেমাটোগ্রাফি, এছাড়া মেডিকেল ল্যাব টেকনোলজি, টুল ইঞ্জিনিয়ারিং, টেক, এছাড়া হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, এনভায়রনমেন্ট, এছাড়া পলিউশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। স্টাইপেন্ড পাবে মাসে 8000 টাকা। শূন্যপদে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কোন ট্রেডে কতগুলি শূন্যপদ রয়েছে। এর পরবর্তী রয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং, BE বা BTEC কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়া কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এছাড়া কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেক, এছাড়া ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, এছাড়া ইলেকট্রনিক্স, রোবোটিক্স, এমবেডেড সিস্টেম, এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেফটি ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি কোর্স পাশরা সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য। বয়স ওপরের মতো। স্টাইপেন্ড মাসে 9000 টাকা। শূন্যপদ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কিসে কতগুলি শূন্যপদ রয়েছে।
এর পরবর্তী কমার্স শাখার গ্রাজুয়েটরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এছাড়া ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা কস্ট অ্যাকাউন্টিং এর জন্য যোগ্য। শূন্যপদ রয়েছে 5টি, 12 মাসের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে। 2019 সালে আশেপাশে হলে যোগ্য নন। এই বিজ্ঞপ্তি নম্বর তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ট্রেডের বেলায় অনস্ক্রিনের ওয়েবসাইটে আইটিআই ট্রেডের ক্ষেত্রে এখানে অনস্ক্রিনের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে অনলাইনে 15 নভেম্বর পর্যন্ত। অনস্ক্রিন ওয়েবসাইটে গেলে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। পরবর্তী আমরা দেখব আইবিপিএস এর একাদশ পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ব্যাংকে 4,135 প্রোবেশনারি অফিসার। ব্যাংক অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র ব্যাংক, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এছাড়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এছাড়া পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউকো ব্যাংক প্রোবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে 4,135 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে একাদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশনের মাধ্যমে। এখানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর মাধ্যমে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 1/10/2021 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/10/1991 থেকে 1/10/2001-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর এবং প্রাক্তন সংকরণীরা যথারীতি বয়সের ছাড় পাবে। শূন্যপদ, এখানে কোন ব্যাংকে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে ক্যাটাগরি অনুসারে অনস্ক্রিনে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি মেন পরীক্ষার মাধ্যমে। প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে 4 ও 11 ডিসেম্বর। পুরো ভারতে সাধারণত পশ্চিমবঙ্গের গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোল, হুগলি, কল্যাণী, অসমের ডিম্বগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, বিহারের ভাগলপুর, দারভাঙা, মুজফ্ফরপুর, পাটনা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষার প্রশ্ন হবে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে 30 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 35 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর, সময় 1 ঘন্টা, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, ওই 3টি বিষয়ের প্রতিটি কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে। কাট অফ নম্বর কত থাকবে তা আইবিপিএস ঠিক করবে। কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বর ডিসেম্বরে। প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে ডিসেম্বর জানুয়ারিতে। এরপর অনলাইন মেন পরীক্ষা, মেন পরীক্ষা হবে জানুয়ারিতে আসানসোল এছাড়া গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়িতে। এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 150টি প্রশ্ন হবে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বরের 45টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। এছাড়া ইংরেজি ল্যাঙ্গুয়েজ 40 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 40 মিনিট। জেনারেল এছাড়া ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 নম্বরের 40টি প্রশ্ন, সময় থাকবে 35 মিনিট। এছাড়া ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 45 মিনিট। এছাড়াও ইংরেজি ল্যাঙ্গুয়েজ এখানে চিঠি লেখা, প্রবন্ধ লেখা, পেপার 25 নম্বরের 2টি প্রশ্ন, সময় থাকবে 30 মিনিট। প্রশ্ন হবে ইংরেজিতে। মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে ডিসেম্বর জানুয়ারিতে। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষার ফল বেরোবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। মেন পরীক্ষার পাওয়া নম্বর দেখে 100 নম্বরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে এখানে ফেব্রুয়ারি মার্চে। কল লেটার ডাউনলোড করতে পারবে ফেব্রুয়ারিতে। ইন্টারভিউয়ে 40% এবং তপশিলি প্রতিবন্ধী হলে এখানে 35% নম্বর পেলে সফল হবে। মেন পরীক্ষা ইন্টারভিউয়ে নম্বর যোগ করে অর্থাৎ 80:20 অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে, তখন প্রফেশনাল অ্যালটমেন্ট করা হবে এপ্রিলে। এছাড়া ইন্টারভিউয়ের সময় নিচের এই সমস্ত প্রমাণপত্র যেমন এখানে দেওয়া রয়েছে, ইন্টারভিউয়ের কল লেটার, সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মাধ্যমিকের সার্টিফিকেট, ফটো, এছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধকতা দেওয়া ডাক্তারি সার্টিফিকেট, এছাড়া প্রাক্তন সহকর্মীরা দেবে যথাবিহিত সার্টিফিকেট, এছাড়া অভিজ্ঞতার সার্টিফিকেট এখানে দিতে হবে। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কল লেটার ডাকে পাঠানো হবে না, শুধুমাত্র ওপরের ওয়েবসাইট থেকে কল লেটার ইনফরমেশন হ্যান্ড আউট ডাউনলোড করতে পারবে। লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র ই-রিসিপ্টের নিয়ে যেতে হবে, এছাড়া ফটো ছাড়া কোনো প্রমাণপত্রের মূল এবং প্রত্যয়িত করার জেরক্স কপি যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংক পাসবুক নিয়ে যেতে হবে এখানে। এছাড়া তপশিলী প্রতিবন্ধী সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পি এক্সামিনেশন ট্রেনিং হবে নভেম্বর ডিসেম্বরে কলকাতা, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, ধানবাদ, গুয়াহাটি, পাটনা, রাঁচি সহ অন্যান্য শহরে। এজন্য দরখাস্ত করার সময় সংশ্লিষ্ট কলম পূরণ করবে। পি এক্সামিনেশন ট্রেনিং কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বরে। দরখাস্ত করবে অনলাইনে 10 নভেম্বর পর্যন্ত অনস্ক্রিন ওয়েবসাইটে। অনলাইনে দরখাস্ত করার আগে যেসব বিষয়
বিষয়ে নিজের কাছে এখানে থাকতে হবে বৈধ ইমেল আইডি যাদের আইডি নেই তারা নিজের নামে একটি আইডি বানিয়ে নেবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো এছাড়া সই এছাড়া লেফট থাম্ব ইমপ্রেশন এখানে দিতে হবে এছাড়া সিগনেচার এর মাপ তুমি অন স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে দেওয়া রয়েছে আর নিচের হাতের লেখা এখানে ডিক্লারেশনটি সাদা কাগজে এটি লিখতে হবে অন স্ক্রিনে যেই ইংলিশে প্যারাগ্রাফটি রয়েছে এটি লিখতে হবে এবার উপরের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবে এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি বাবদ 850 টাকা তহশিলী প্রতিবন্ধী হলে 175 টাকা এখানে অনলাইনে জমা দিতে হবে এছাড়া টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে আর ই রিসিপ্ট পাবে যা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে আর বিস্তারিত তথ্য তোমরা অন স্ক্রিনের যে ওয়েবসাইটটি দেখালাম সেই ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে এর পরবর্তী আমরা দেখব ইন্ডিয়ান অয়েলের 7 রিফাইনারি ডিভিশনে 1574 অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া গুয়াহাটি এছাড়া গুজরাট মথুরা পানিপথ এছাড়া রিফাইনারি ট্রেডে অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট এছাড়া ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে 1574 জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স 5টা মোট অন্তত 50% তপশিলী প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স 5টা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স 5টা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এর পরবর্তী রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল এছাড়া রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স 5টা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এর পরবর্তী রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার মেকানিক্যাল এখানে আইটিআই থেকে ফিটার ট্রেডার সার্টিফিকেট কোর্স 5টা যোগ্য ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে মেকানিক্যাল ফিজিক্স অঙ্ক কেমিস্ট্রি এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির বিএসসি কোর্স 5টা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এর পরবর্তী রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর এখানে কেমিক্যাল প্লান্ট কেমিক্যাল ফিজিক্স অঙ্ক কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিএসসি কোর্স 5টা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এর পরবর্তী রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এর পরবর্তী রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট কমার্স শাখায় গ্রাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য এর পরবর্তী রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাশটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর উচ্চ মাধ্যমিক পাশটা ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য এখানে কোন রিফাইনারিতে কটি শূন্য পদ রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/10/2021 হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে তহশিলিরা 5 বছর ওবিসিরা 3 বছর প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে 12 মাসের ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাওয়া যাবে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে 21 নভেম্বর এই পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের লিখিত পরীক্ষায় 40% তপশিলী প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 16 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত ফল বেরোবে 4ই ডিসেম্বর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এখানে 13ই ডিসেম্বর থেকে 20ই ডিসেম্বর দরখাস্ত করবে অনলাইনে 12ই নভেম্বর পর্যন্ত অন স্ক্রিনের ওয়েবসাইটে যে কোনো একটি রিফাইনারির জন্য দরখাস্ত করবে দরখাস্ত করার আগে এই প্রমাণপত্রগুলি স্ক্যান করতে হবে জন্ম সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এছাড়া কাস্ট সার্টিফিকেট সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করা করে স্ক্যান করতে হবে এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ফটো সিগনেচার আপলোড করতে হবে এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে আর বিস্তারিত তথ্য তোমরা অনস্ক্রিনের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে